স্বরূপ কাঠির সারং কাঠিতে বিয়ের দাবিতে স্বামী সন্তান নাতি ফেলে রেখে ইউপি সদস্যদের বাড়িতে অবস্থান নিয়েছেন শাহিদা আক্তার নামের 35 বছর বয়সের এক গৃহবধূ। রোববার সারেংকাঠি ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের মেম্বার আলামিন, বয়স 42, তার বাড়িতে অবস্থান নেন তিনি। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিয়ের দাবিতে ওই গৃহবধূ অবস্থান নেওয়ার পর এলাকা সংরক্ষিত নারী ইউপি সদস্যদের উপস্থিতিতে বৈঠকের মাঝখান থেকে আলামিন গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি তিনি তার মোবাইল ফোনটিও বন্ধ করে রেখেছেন। গৃহবধূ শাহিদার দাবি, প্রেমের ফাঁদে ফেলে এবং বিয়ের আশ্বাস দিয়ে আলামিন তার সর্বস্ব লুটে নিয়েছে। এখন আলামিনকে বিয়ে করা ছাড়া তার সামনে আর কোনো পথ খোলা নেই, তাই বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছেন তিনি। এ বিষয়ে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ সায়েম জানান, গত বৃহস্পতিবার মেম্বার আলামিন এবং একই এলাকার বাবুল মাঝির স্ত্রী শাহিদা আক্তার আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর কাছে ধরা পড়ে। বিষয়টি এলাকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় কোনো উপায় না পেয়ে শাহিদা বিয়ের দাবিতে আলামিনের বাড়িতে উঠেছে। ওই ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক মীর বলেন, আলামিনের সাথে শাহিদার 4 বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। এর আগেও বেশ কয়েকবার তারা হাতে নাতে ধরা পড়েছে। আলামিনের বয়স 42 বছর পার হলেও সে আজ পর্যন্ত বিয়ে করেনি। শাহিদার সঙ্গে সম্পর্কের বিষয়টি স্বীকার করে নিয়েছেন আলামিনের বড় ভাই মোহাম্মদ মোস্তফা। তিনি জানান, তার ভাইয়ের সাথে ওই নারী দীর্ঘদিন ধরে প্রেম চলছিল। বৃহস্পতিবার একান্তে কথা বলার সময় এলাকার লোকজন তাদের ধরে ফেলে। বিষয়টি নিয়ে লোকজন বাড়াবাড়িও করেছে। ওই এলাকার সংরক্ষিত নারী ইউপি সদস্য সুচিত্রা রানী বিশ্বাস করেন যে এই নারীর স্বামী ও 3 ছেলে রয়েছে। এর মধ্যে 2 ছেলের বিয়ে হয়েছে, ছেলের ঘরে নাতিও রয়েছে, তার সঙ্গে আলামিনের সম্পর্ক রয়েছে। বৃহস্পতিবার এক ঘটনাকেন্দ্র থেকে এলাকায় ব্যাপক গুঞ্জন সৃষ্টি হয়েছে। এরই মধ্যে রোববার ওই নারী আলামিনের ঘরে উঠেছে। তিনি আরো বলেন, বিষয়টি নিয়ে আমরা বৈঠক করেছি। বৈঠকের এক পর্যায়ে মিথ্যা প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার মিথ্যা বাহানা নিয়ে আলামিনের পালিয়ে যায়। ওইদিকে ওই নারী স্পষ্টভাবে বলে দিয়েছে যে আলামিন তাকে বিয়ে না করলে সেই ওই ঘরেই গলা ফাঁস দিয়ে আত্মহত্যা করবে। এই বিষয়ে সারেংকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলামের সাথে কথা বলে তিনি জানান, বিষয়টি অনেক পুরনো, আমরা এক পর্যায়ে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দিয়েছিলাম। এই বিষয়টি নিয়ে দুই পক্ষকে নিয়ে বসে একটা মীমাংসা করা হবে। এরকম আর তথ্য পেতে আমাদের চ্যানেল ইউনিফর্ম টিভিতে থাকুন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি লাইক এবং শেয়ার করুন।